আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে, তাই ইলিশ লাভারদের জন্য আজকে আমি খুবই সহজ ওয়েতে ইলিশ দিয়ে তৈরি করে দেখাবো একটি রেসিপি, যেটার স্বাদ হবে একদম মুখে লেগে থাকার মতো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন লবণ ও হলুদ দিয়ে মাছের পিসগুলো একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড এখানে 4 টেবিল চামচের মতো তেল আছে। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আগে থেকে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রাখা সেই ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছের একপাশ 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো আমি মাছের একপাশ ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো মাছের অপর পাশটাও আমি ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ও কাঁচা মরিচ বাটা। এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2টা কাঁচা মরিচকে একসাথে বেটে নিয়েছিলাম। তো সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এছাড়াও এতে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন সব কিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। দেন সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। তো 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পানিটা বেশ কমে গিয়েছে। এখন সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে 1/2 কাপ পরিমাণ আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। চাইলে নারিকেলের দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর এখন 6-7টির মতো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা যতক্ষণ না শুকে যায়। তো আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলোর পানিটা শুকে গিয়েছে দেখতেই পাচ্ছেন। মাছগুলোকে এখন আলাদাভাবে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর প্যানে বাকি যে মশলাটা আছে এটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। এখন পোলাও রান্না করার জন্য একটা প্যানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে আগে থেকে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। প্রায় 6 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা এখন পেঁয়াজ বেরেস্তায় পরিণত হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি পরে পোলাও গার্নিশের জন্য। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর এখন এতে 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এছাড়াও দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ। এরপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে চালগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ইলিশ মাছের সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন চালগুলোকে আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে ইলিশ মাছের ফ্লেভার খুব সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে ঢুকে যাবে। চালগুলো ভাজা হয়েছে কিনা তা বোঝার উপায় হলো চালগুলো ভাজতে ভাজতে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস চালগুলো ভাজার সময় একটা শনশন আওয়াজ হবে। তো চালগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে গরম পানি ব্যবহার করব। 3 কাপ চালের জন্য আমাদের এখানে 6 কাপ পরিমাণ পানি লাগবে। তো এজন্য আমি এখানে 5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু নারিকেলের দুধটা বাদ দিতে পারেন যদি পছন্দ না করে থাকেন। তো এখন চালটা পানির সাথে একটু নেড়ে চেড়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব পোলাওয়ের চালটা সিদ্ধ হয়ে পানিটা কমে আসা পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, চালটা মোটামুটি সিদ্ধ হয়ে পানিটা কমে এসেছে। এখন পোলাওটা একটু এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটি চামচ দিয়ে কিছুটা পোলাও আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে কিছুটা পোলাও উঠিয়ে নেওয়ার পর এখন বাকি পোলাওয়ের মাঝে আমি আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর প্লেটের পোলাওগুলোকেও এখন মাছগুলোর উপর দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এরপর 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখেই পোলাওটাকে 10 মিনিটের মতো দমে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, আমাদের ইলিশ দিয়ে মজার দারুণ এই পোলাওটা কিন্তু রেডি। এখন চুলা থেকে হাঁড়িটা নেমে সার্ভ করার পালা। প্রথমে একটি চামচ দিয়ে আমি একটা সাইড থেকে একটু একটু করে বিরিয়ানি সরিয়ে মাছের পিসগুলোকে বের করে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখছি, যেন পোলাওয়ের সাথে মাছগুলো ভেঙে পোলাওটা কাটা কাটা না হয়ে যায়। মাছগুলো আলাদা করে রাখার পর এখন একটি প্লেটে আমি পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমাদের পোলাওটা মাশালা অনেক ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটির দেখানো প্রত্যেকটা টিপসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের পোলাও আশা করি পারফেক্ট হবে। তো পোলাওটা সার্ভ করার পর উপর দিয়ে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার আমাদের ইলিশ মাছের পোলাও। আসছে বৈশাখে অথবা ঈদে আমার এই রেসিপিটা ফলো করে এই মজাদার ইলিশ পোলাওটা তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন। আর সেই সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকারও কিন্তু অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।